Tafsir Mahfil CHP. Bismillahirrahmanirrahim. Koydi aşık Tafsirul Kur'an Mahfili Ayyid Askeri Unustani Pradan Jekhane Otiti Hazrat Maulana Dilwar Hussain Saidi MP Sangsad Sadasya এবং তার সঙ্গে যারা এখানে আছেন অন্যান্য বুজুর্গগণ সিলেট এবং বাইরে থেকে আগত মুরব্বিয়ানগণ ভাই এরা আসসালামু আলাইকুম আমি কিন্তু আজকে এখানে বক্তব্য দিতে আসি নাই এখানে অত্যন্ত বিজ্ঞ ইসলামের সম্বন্ধে অর্থনীতি সম্বন্ধে সমাজনীতি সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে দেশের ভিতরের বাহিরের বিভিন্ন যে সমস্ত সংকট সম্বন্ধে সম্ভাবনা সম্বন্ধে সচেতন এই ব্যক্তিত্ব হযরত মাওলানা দেলবার হোসেন সাইদি এমন কিছু উনি যে বক্তব্য দিবেন এমন কিছু সাবজেক্ট নাই বিষয় নাই যে বিষয়ের উপরে উনি বক্তব্য দিতে পারবেন আমি অনেক মাওলানাদের বক্তব্য শুনেছি এইবারে এরকম অগাধ বিদ্যা অগাধ জ্ঞান এবং বহুমাত্রিক জ্ঞান সর্বতোভাবে সমাজে এবং পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের বেঁচে থাকতে হলে এবং অন্যান্য ধর্মের সঙ্গে অন্যান্য জাতি গোষ্ঠী এবং রাজনৈতিক দলের সঙ্গে সহবস্থানই হোক বা কোনো রাজনৈতিক দ্বন্দ্বই হোক তার সঙ্গে মোকাবেলা করার জন্য যে সমস্ত জ্ঞান গরিমা লাগে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব সর্বক্ষভাবে আমি ওটাকে শুনেছি অনেক বক্তব্য আমি মৌলিবাজার থেকে আসলাম যে মৌলিবাজারে বোধহয় গত সপ্তাহে না এই সপ্তাহের প্রথম দিকে উনি বক্তব্য রেখেছেন আজকে সার্কিট হাউসে আমি সভা করেছিলাম অনেক নেতা আসছিলেন তারপরে বললেন সাইদি সাহেব এখানে আসছিলেন বক্তব্য রেখে গেছেন এবং এরকম ধর্মীয় অনুভূতি এবং প্রাণ মাথানো সারা জাগানো প্রেরণা উৎসাহ ইসলাম সম্বন্ধে ইসলামের বাণী ইসলামের তথ্য ইসলামের যে আধ্যাত্মিকতা সব কিছু বিষয়ে এমনভাবে তিনি সেখানে বক্তব্য রেখেছেন যে এখনো লোকের মুখে মুখে এখানে আসছিল সবই এই বক্তব্যের কথাই সেই সিলেট সার্কিট মৌলিবাজার সার্কিট হাউসে সারা এই সমস্ত বলতেছে যাই হোক আমি উনার সঙ্গে পার্লামেন্টে উনি মেম্বার আমিও পার্লামেন্টে মেম্বার ইনি উনার দলের নেতা কিন্তু দলের নেতার চেয়ে বড় পরিচয় হল সাইদি সাহেবের যে অগাধ ব্যক্তিত্ব এবং জ্ঞানের অধিকারী এটাই হল সবচেয়ে আমি আজকে মৌলিবাজার সিলেটের জনগণ আজকে তাকে শুনবেন অনেক কিছু ধর্মকর্ম এখন এখন দুনিয়াতে ইসলাম বড় সংকটের মধ্যে আছে আমি আমি আপনাকে বলছি চারিদিক থেকে ইসলামের উপরে আঘাত চারিদিক থেকে এবং এই সময় ইসলামী তৌহিদ তমদ্দুন ইসলামিক ঐক্যবোধে যারা বিশ্বাস করেন ইসলামকে এই দুনিয়াতে যে শত্রুর মোকাবেক্ষি যদি করতে হয় তাহলে আমাদিগকে ঐক্যবদ্ধভাবে সেগুলা করতে হবে চারিদিক থেকে ইসলামের উপরে আঘাত আসছে তাই আজকে এই যে আপনার তাফসিরের মাহফিল যে করা হচ্ছে তাফসিরুল কুরআন মাহফিল এবং এখানে যে বক্তব্য রাখা হয় সেই বক্তব্য থেকে প্রেরণা নিয়ে আপনারা ইসলামকে দুনিয়ার মুখে যে কোনো বিপদ যে কোনো সংকটের মুখাপেক্ষি হওয়ার জন্য শক্ত করে ইসলামের পিছু দাঁড়াবেন এবং এই জন্যই হবে আমাদের বর্তমানে আমরা এই দেশে আমাদের আমাদের ইসলামকে রাখতে হবে বাংলাদেশ
বাংলাদেশি জাতীয় তাবুতকে আমাদের জাকি রাখতে হবে, বাংলাদেশি জাতীয় তাবুত, এবং সেই বাংলাদেশি জাতীয় তাবুত ইসলামিক ঐতিহ্য, ইসলামিক সংস্কৃতি, ইসলামিক ধ্যান ধারণা উপর ভিত্তি করেই হয়েছে। সেই বাংলাদেশি জাতীয় তাবুত বাঙালি জাতীয় তাবুত থেকে পার্থক্য এখানে যে এটার সঙ্গে ইসলামের সংযোজন হয়েছে, এটাই হলো বাংলাদেশি জাতীয় তাবুত। আমাদের ঐতিহ্য, আমাদের তমদ্দুন, আমাদের ধর্ম কর্ম ন্যায় নীতি যেগুলা, যে সমস্ত মূল্যবোধে আমরা বিশ্বাস করি, সেই মূল্যবোধের উপরে ভিত্তি করেই বাংলাদেশি জাতীয়তাবাদ তাকে আমাদের ধরে রাখতে হবে, এবং এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। এই জন্য বিএনপি চার জোলে ঐক্যজোট একতাবদ্ধ হয়ে আমরা সরকার গঠন করেছি। এই সরকারের মধ্যে জামাতে ইসলাম এই সরকারের একটা অংশ, এবং আমরা অত্যন্ত সুচারুরূপে আমাদের রাষ্ট্রের কার্যক্রম চার দলীয় সরকার হিসাবে পরিচালনা করার চেষ্টা করতেছি, তাতে আপনাদের সহযোগিতা হয় তাহলে এটা আরো ভালোভাবে সেটা হবে, আপনারা সমর্থন দিবেন। দেশের একদিকে ইসলামকে রক্ষা করা, অন্যদিকে উন্নয়ন করা, এই দুইটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। উন্নয়ন যদি না হয়, কর্মসংস্থান সৃষ্টি যদি না হয়, দারিদ্রতা যদি না কমে, রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল এইগুলো যদি না হয়, তাহলে শুধু শুধু বক্তৃতা দিয়েই লাভ হবে না। জনগণের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান, তাদেরকে দারিদ্রতা কুশিক্ষার হাত থেকে রক্ষা করতে হবে, তাদেরকে সুশিক্ষা দিতে হবে, ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা দিতে হবে, তাহলেই আমাদের দেশের উন্নতি হবে। এই যে আপনাদের সামনে আলিয়া মাদ্রাসার মাঠ, ছোটবেলায় এখানে না 1949 সাল থেকে আমি এখানে ছিলাম। এই মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এক সময় একটা আমাদের একটা বড় ঐতিহ্যগত মাদ্রাসা ছিল, কিন্তু আমার মনে হয় গত কয়েক বছর এই মাদ্রাসার খুব একটা উন্নতি হয় নাই। আমি আজকে ইনশাআল্লাহ আমাদের সরকার ক্ষমতায় এসেছে, আমি এইদিকে যাচ্ছিলাম, আমি গতবারও এখানে আসছিলাম, এই নিয়ে কথা বলেছি। ইনশাআল্লাহ এই আলিয়া মাদ্রাসা তারও কিভাবে অন্যান্য মাদ্রাসা স্কুলের উন্নতির সঙ্গে সঙ্গে এই আলিয়া মাদ্রাসার দিকেও আমি নজর দিব ইনশাআল্লাহ। এই মাদ্রাসার ব্যাপারে আমি প্রচেষ্ট হব। আজকে আমি আমার বক্তব্য আমি এখন গ্যাপলিন ধরতে হবে একটা মিনিট। আমি আজকে এখানে সাইদি সাহেব আছেন, আমাদের এই আপনারা জানেন সিলেট শহর এখন মহানগরে রূপান্তরিত হয়েছে, মহানগরে সিটি, এটা এখন সিটি কর্পোরেশন হয়েছে। আমি এইটুকু বলে যাচ্ছি যে যদি এই শহরকে সুন্দর শহর করে তুলতে পারি, এই সরকার আসার পরে এখানে যারা শহরের লোক আছেন তারাই দেখেন কীরকমভাবে অল্প সময়ের মধ্যে আমরা শহরের উন্নতি করার চেষ্টা করতেছি। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমরা যদি আরো 2-3 বছর থাকি, আপনারা দেখেন যে 15 মাস আগের শহর আর বর্তমানের শহর কিভাবে এখানে রাস্তাঘাট স্কুল কলেজ সব কিছু আমাদের হচ্ছে, এবং এটা সামনের দিকে যাবে। এবং এই শহরের এই সিটি কর্পোরেশন নির্বাচনে যদি আমাদের নিজেদের মন মানসিকতা সম্পন্ন এক ব্যক্তিকে আমরা দিতে পারি, তাহলে এইটা কিন্তু আমাদের শহরের জন্য ভালো হবে এবং আমাদের জাতীয়তাবাদী শক্তির জন্য ভালো ভালো হবে। এই জন্য আমি আপনাদের কাছে এই হক সাহেব এখানে আছেন কথা বললাম, এবং আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে যে এই ইসলামিক যে মজলিস, এই মজলিসে আরো মৌলানা সাহেবরা আছেন, তারা বক্তব্য তুলবেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন, এবং সেই বক্তব্যে প্রেরিত হয়ে প্রেরণা যে আপনাদের দেবে, এই প্রেরণায় তাড়িত হয়ে ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা ইসলামকে সামনের দিকে নিয়ে যাবেন, ইসলামকে শক্ত করে রাখবেন, ইসলামের বিরুদ্ধে আঘাত প্রতিহত করবেন, এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থনৈতিক উন্নয়নে আপনাদের অবদান থাকবে এই আশা করে। এবং মৌলানা সাইদি সাহেবকে আবার এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।